ইতিহাস রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার উপাদান। উপাদান বা তথ্য ছাড়া ইতিহাস লেখা সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমি মোগল যুগের ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গক্রমে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এর পরবর্তী ভিডিওগুলিতে আমি মোগল যুগের যে সকল ঐতিহাসিক রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। ফলত আপনারা মোগল যুগের ইতিহাসের উপাদান নিয়ে যাতে একটাও ভিডিও মিস না করেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল এনলাইট হিস্ট্রি এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবার শুরু করা যাক। মোগল যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদানের কিন্তু অভাব নেই। মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় দরবারি ইতিহাস চর্চার ধারা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও সমসাময়িক সময়ে আঞ্চলিক ক্ষেত্রে যে সকল লেখকগণ ছিলেন তাদের গ্রন্থ থেকেও মোগল যুগের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়া যদি দেখি যে মোগল সম্রাটদের যে সকল দলিল দস্তাবেজ চিঠিপত্র ছিল এবং যে সকল বিদেশি বণিক ও পর্যটকরা মোগল শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন এবং তাদের যে বিবরণ সেখান থেকেও কিন্তু মোগল যুগের অনেক উপাদান পাওয়া গিয়েছে। আমরা যদি প্রত্নতাত্ত্বিক উপাদানের কথায় আসি তাহলে দেখব যে মোগল সম্রাটরা কিন্তু অনেক মুদ্রা চালু করেছিলেন। এছাড়াও মোগল সম্রাটদের যে বড় বড় স্মৃতিস্তম্ভ প্রাসাদ বা অট্টালিকা তৈরি করেছিলেন সেগুলো থেকেও অনেক তথ্য পাওয়া যায়। প্রথমে আলোচনা করব সমসাময়িক ঐতিহাসিকদের লেখা সাহিত্যগত উপাদান নিয়ে। মোগল যুগের অন্যতম সাহিত্যকর্ম হল তুর্কি ভাষায় রচিত বাবরের নিজের আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা। তিনি খুব স্বচ্ছ ও সাবলীন ভাষায় বাল্যকালে নিজের ভাগ্য বিপর্যয় থেকে ভারতের ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান, পশু পাখি, গাছপালা, ফুল সব কিছুর বিশদ বর্ণনা দিয়েছেন। সমসাময়িক আরেকজন লেখক মির্জা মোহাম্মদ হায়দার রচিত তারিখ-ই-রশিদি থেকে সমকালীন অনেক ইতিহাসের উপাদান পাওয়া যায়। এছাড়াও গুলবাদন বেগম রচিত হুমায়ুননামা, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজলের আকবরনামা আইনি আকবরি, বদায়ুনের মুনতাকাবুল তোয়ারিক, আব্দুল হামিদ লাহোরির পাদশহনামা প্রভৃতি গ্রন্থ থেকে মোগল যুগের ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দ্বিতীয় উপাদান হচ্ছে সরকারি দলিল দস্তাবেজ ও চিঠিপত্র। মোগল সম্রাটদের রাজত্বকালে সরকারি দলিলপত্র সংরক্ষণ করার সুবন্দোবস্ত ছিল। এই সকল সরকারি দলিলপত্রের মধ্যে ফরমান অর্থাৎ রাজকীয় আদেশ, দস্তুর উল আমল রাজস্ব বিধি ও রাজস্ব পরিসংখ্যান, আকবারাত ই দরবার ই মুআল্ল অর্থাৎ দরবারের সংবাদ ও সংবাদ লেখকদের প্রতিবেদন, এছাড়াও চিঠিপত্র সংগ্রহ অর্থাৎ ইনসা বা মক্তুবাত নামে পরিচিত, এগুলো থেকেও ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তৃতীয় উপাদানটি হচ্ছে বিদেশি বণিক ও পর্যটকদের বিবরণ। মোগল যুগে অসংখ্য ইউরোপীয়রা ব্যাপকভাবে ভারতবর্ষে এসেছিলেন। কেউ এসেছিলেন ব্যবসা করতে, কেউ বা এসেছিলেন ভারত ভ্রমণে। সেই সকল বণিক ও পর্যটকরা রেখে গেছেন তাদের ভারত ভ্রমণের লিখিত বিবরণ। এই সব বিবরণ থেকে মুঘল যুগের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক প্রভৃতি অবস্থার একটা তথ্যবহুল চিত্র কিন্তু পাওয়া যায়। কিছু বিদেশি বণিক বা পর্যটক হলেন র্যালফ ফিচ, উইলিয়াম হকিংস, এডওয়ার্ড স্যার টমাস রো, তাভারনিয়ে, বার্নিয়ে, মানুচি প্রমুখ। এরা বিভিন্ন মুঘল সম্রাটদের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন। তারা যা দেখেছেন বা শুনেছেন তা লিখে গেছেন। ফলত এইসব বিবরণীতে বহু ত্রুটি থাকা অসম্ভব নয়, তা সত্ত্বেও এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। চতুর্থ উপাদান হল মুদ্রা। মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিশিষ্ট উপাদান, কারণ মুদ্রা থেকে সেই সময়ের ধাতু শিল্প যেমন একটা পরিচয় পাওয়া যায় তেমনি মোগল সম্রাটদের সিংহাসন আরোহণের সাল বা কোন শাসক চালু করেছিলেন সে সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর তারিখ নির্ধারণে
মুদ্রা অন্যতম উৎস হিসেবে বিবেচিত। মোগল সম্রাটরা স্থাপত্য শিল্পের দিকে যথেষ্ট নজর দিয়েছিলেন, ফলত বিভিন্ন মোগল সম্রাটদের সময়কালে যে সকল অট্টালিকা বা স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল সেগুলো থেকেও কিন্তু অনেক ইতিহাসের উপাদান পাওয়া যায়। সুতরাং এই সকল উপাদানের ওপর ভিত্তি করে মোগল যুগের ইতিহাস রচিত হয়েছিল। আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এনলাইট হিস্ট্রি।